আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহ আলম, প্রভাষক অর্থনীতি মসজিদ ইসলামী আলিম মাদ্রাসা কালিয়াকৈর গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তুমি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস, আলিম প্রথম বর্ষ, হযরত উমর রাদিয়াল্লাহু থেকে আমরা আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয়টি হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। হযরত উমর রাদিয়াল্লাহু হচ্ছে ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা ইসলামের ইতিহাসের এক স্বর্ণোজ্জ্বল অধ্যায় হিসেবে আখ্যায়িত আছে। হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থার মূল কথাটা ছিল যে তিনি মজলিসে শুরার মাধ্যমে তার শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। আমরা দেখব যে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা পুরো গণতন্ত্রের মধ্যেই ছিল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু যে গণতন্ত্রের বীজ বপন করেন, হযরত উমর রাদিয়াল্লাহু তার ক্ষেত্রে সেটাকে আরো বিকশিত করেন। বিশেষ করে গণতন্ত্রের মূল কথা হচ্ছে যে যেখানে সবার সমান পার্টিসিপেট থাকবে, সবার সমান অধিকার থাকবে, ঠিক সেই ধারাবাহিকতায় হযরত উমর রাদিয়াল্লাহু যে শাসন ব্যবস্থা প্রদান করেছেন সেখানে কিন্তু আমরা দেখব মজলিসে শুরা। মজলিসে শুরা হচ্ছে পরামর্শ সভা, পরামর্শের ভিত্তিতে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা পরিচালনা করেছেন। মজলিসে শুরার দুইটা অংশ ছিল, একটা হচ্ছে সুরায়ে আম আর একটা সুরায়ে খাস। সুরায়ে খাস, সুরায়ে আম যেটা সেগুলা সমস্ত প্রজাদের নিয়ে এটা গঠিত হয়েছিল, আর সুরায়ে খাস যেটা সেটা খাস খাস ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছিল। সেখানে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু, হযরত উসমান রাদিয়াল্লাহু, হযরত আলী রাদিয়াল্লাহু, হযরত তালহা রাদিয়াল্লাহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু, তাদেরকে নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা পরিচালনা করছেন। তাহলে আমাদের প্রথম যে বিষয়টা দেখলাম যে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থার মূল কথাটা হচ্ছে তিনি মজলিসে শুরা ভিত্তিতে সবার মতামত নিয়ে তার শাসন ব্যবস্থা পরিচালনা করছে। এরপরটা হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা আমরা দেখব যে তার শাসন ব্যবস্থাকে গতিশীল করার জন্য তিনি তার প্রদেশগুলোকে মোটমাট 14টা ভাগে বিভক্ত করছেন। কারণ এখানে তার বিষয়টা হচ্ছে যে তার শাসন ব্যবস্থাকে আমরা এটাকে বলবো যে বিকেন্দ্রীকরণ করা। কারণ কেন্দ্র থেকে পুরো এত অনেক বড় দেশ ছিল, সেটা কেন্দ্র থেকে এককভাবে তার পক্ষে শাসন করা সম্ভব, দেখভাল করা একটু কঠিন ছিল। এই জন্য তিনি তার শাসন ব্যবস্থাকে যুগবুজি করার জন্য, জনগণের দুর্গরায় পৌঁছে দেওয়ার জন্য তিনি তার পুরো অঞ্চলটাকে, তার যে অঞ্চল ছিল সেই অঞ্চলটাকে 14টা প্রদেশে ভাগ করেন এবং সেই 14টা প্রদেশের জন্য আলাদা আলাদা প্রাদেশিক গভর্নর নিয়োগ করেন এবং তারা প্রত্যেকটা কাজের জন্য হযরত উমর রাদিয়াল্লাহুর কাছে দায়ী থাকতো। সেই প্রদেশগুলোর মধ্যে হচ্ছে কুফা, বসরা ইত্যাদি, এগুলো হচ্ছে উল্লেখযোগ্য। এরপর হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থার আরেকটা বিষয় হচ্ছে যে তার রাজস্ব আয়ের উৎস সমূহ কি। আমরা দেখব যে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থার রাজস্বের উৎস ছিল 5টা, তার মধ্যে প্রধান হচ্ছে যাকাত। যাকাতের মাধ্যমে হযরত উমর রাদিয়াল্লাহু যে রাজস্ব আদায় করছেন এবং সেটা তার রাজস্বের প্রধান উৎস। এরপর হচ্ছে জিজিয়া। জিজিয়া মুসলমানদের, অমুসলমানদের কাছ থেকে কর নিয়ে তিনি তার রাজস্ব আদায় করতেন এবং সেটা মুসলমানদের কাছ থেকে অর্জিত করেন নামই হচ্ছে জিজিয়া। এরপর হচ্ছে খারাজ। খারাজটা হচ্ছে ভূমিকর। এখানে ভূমির উপর উৎপাদিত ফসলের উপর হযরত উমর রাদিয়াল্লাহু যে কর আদায় করছেন সেটাকে আমরা খারাজ বলে আখ্যায়িত করতে পারি। এরপরে হচ্ছে খুমস। খুমস বা গনিমত বা যুদ্ধলব্ধ মাল থেকে যে অর্থ আসতো সেটি কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু রাজস্বের একটা আয়ের উৎস ছিল, যে সেখানে পাশের এক ভাগ রাষ্ট্রীয় কোষাগারে জমা থাকতো, রাষ্ট্রীয় কোষাগারে, আর পাশের চার ভাগ যারা যুদ্ধ ছিল তাদের কাছে, তাদেরকে মধ্যে বন্টন করে দেওয়া হতো। এরপরে হচ্ছে আলফাই। আলফাই হচ্ছে যারা বিদুর্মী ছিল, যাদের ধনসম্পদ জমি জমা ফেলে তারা চলে গেছে এবং সেটা পরবর্তী সময়ে রাষ্ট্রীয় কোষাগারে চলে আসতো, সেটাকে আলফাই বলা হয় এবং সেটাও আয়ের একটা উৎস। এভাবে হযরত উমর রাদিয়াল্লাহু রাজস্বের উৎস ছিল 5টা: যাকাত, জিজিয়া, খারাজ, উমুস, খুমুস এবং আলফাই। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা আরেকটা বিষয় হচ্ছে, সেটা হচ্ছে বাইতুল মাল প্রতিষ্ঠা। যদিও বাইতুল মাল হযরত আবু বকর রাদিয়াল্লাহু সময় প্রতিষ্ঠিত হয়, কিন্তু বাইতুল মালকে আরও গতিশীল এবং বেগবান করার জন্য হযরত উমর রাদিয়াল্লাহু চেষ্টা করেন এবং তার সময় বাইতুল মালের কে উৎকর্ষ করা হয় এবং বাইতুল মাল থেকে জনগণকে বিভিন্ন সময় অর্থ প্রদান করা হয়। এরপরে হচ্ছে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থার আরেকটা উল্লেখযোগ্য দিক হচ্ছে বিচার বিভাগ। হযরত উমর রাদিয়াল্লাহু সময় বিচার বিভাগ প্রতিষ্ঠা করা হয় এবং হযরত উমর রাদিয়াল্লাহু সময় শাসন বিভাগ থেকে বিচার বিভাগকে আলাদা করা হয় এবং বিচারের ক্ষেত্রে ন্যায় বিচার, কিন্তু আমরা দেখব যে হযরত উমর রাদিয়াল্লাহু সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে তিনি ন্যায় বিচারক ছিলেন, তিনি কোনো পক্ষপাতিত্ব করেন নাই এবং বিচার বিভাগ প্রতিষ্ঠা হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থার একটা উল্লেখযোগ্য বিষয়। এরপরে হচ্ছে সামরিক ব্যবস্থা। হযরত উমর রাদিয়াল্লাহু সময় তিনি সামরিক বাহিনীকে আধুনিকায়ন করেন। আমরা জানি যে হযরত উমর রাদিয়াল্লাহু সময় বিশ্বের এক তৃতীয়াংশ মুসলমানরা দখল করে নেয়, বিশেষ করে রোমান পারস্য মতো শক্তিশালী দেশগুলো মুসলমানদের অধীনে চলে আসে। সেখানে সম্ভব হয়েছিল হযরত উমর রাদিয়াল্লাহু সামরিক বিচক্ষণতা এবং সামরিক ব্যবস্থার আধুনিকায়ন, সামরিক ব্যবস্থার উন্নয়নের কারণে। এরপরে হযরত উমর রাদিয়াল্লাহু শাসন ব্যবস্থা আরেকটি উল্লেখযোগ্য ছিল পুলিশ এবং অপরাধ দমন বিভাগ। হযরত উমর রাদিয়াল্লাহু সময় পুলিশ বিভাগ গঠন করা হয়। জনগণের জানমাল নিরাপত্তা রক্ষার্থে হযরত উমর রাদিয়াল্লাহু প্রথম পুলিশ বিভাগ গঠন করেন এবং এই পুলিশ বাহিনী
বাহিনীর মাধ্যমে জনগণের নিরাপত্তা এবং শান্তি প্রদান করা হয়। এরপর হযরত উমর আদালতের শাসন ব্যবস্থা আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জনহিতকর কার্যগুলি হযরত উমর আদালতের সময় বিভিন্ন ধরনের খাল মসজিদ মাদ্রাসা সরাইখানা এগুলো নির্মাণ করা হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমিরুল মুমিনিনের খাল, তিনি এটা তৈরি করেন এবং জনগণের বিশেষ করে বন্যা এবং অন্যান্য সমস্যা থেকে সমাধানের ক্ষেত্রে ভূমিকা পালন করেন। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় ছিল হযরত উমর রাদিয়াল্লাহু আনহু শাসন ব্যবস্থা। আশা করি তোমরা বুঝতে পারছো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।